ra 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 ho 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 la 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 chupi 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 hot hat chote lo melo jode to ma ke pavate chalo na akashe drishti to drishti to mone me jome janalar hawate chhawate mone rod kome din shuru tor kothay tui charana mena hey guys welcome back to our channel genie of vlogs tumra shob kemon acho bhalo acho bishoni bhalo acho তো আজকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছে, তো আজকে আমার একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। তো যাওয়ার আগেই দেখলাম রেডি হয়ে শ্বশুর বাড়ি যাই, তারপরে ওখান থেকে ব্যাক করার সময় আমাদের যেখানে ইনভাইট আছে সেখানে আমরা ঢুকে পড়বো। তাই অপু, আমি, আফিফ সবাই রেডি হয়ে শ্বশুর বাড়ি এসছি, আর আমি, পাপা, বর্ষা ওরা রেডি হয়ে আসবে, ওই 8:30 দিকে আসবে, তখন কিন্তু আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এখন আমি জায়ের সঙ্গে গল্প করি, চলছে গাইজ। দেখো আমি রাক্ষস, আমি এখন যাব বিয়ে বাড়ি, বিয়ে নাই, কইতে যাই হোক একটা কি বলে ওকেশন, যাই হোক একটা ভোজন নেমন্ত্রণ করে যাবো, আমাকে চা দিয়েছিলাম গ্লাস, আমি চা খেতে ভালোবাসি বলে এত অপমান, তাও ই বাসি চা সকালে সকালে চা দিয়েছে, তো ফ্রিজের ঠান্ডা সকালে চা খেতে ভালোবাসি, তাহলে এত অপমান, ছি। মানে ক্যামেরাটা অন করে আমি কিছু বলতাম যে আমি দেখো এখন বসে বসে একটা বড় গ্লাসের মতো ঠান্ডা চা খাচ্ছি ফ্রিজের চা, তো আমি যেমন একটা 5-star হোটেলেও খেতে পারি, 2 টাকার চাও খেতে পারি, 500 টাকার চাও। জায়গাতে এই কথাটা বলার একটাই কারণ, অনেকে ভাবে আমার খুব অহংকার আছে, সেই কারণে বললাম, তো আমার কোনো অহংকার নেই, আমি যেখানে যেমন সেখানে সেইভাবেই চলি। তুমি এতক্ষণ কাকে মিস করছিলে, ওটা কে কে হয় তোমার, ওটা ওটা কে, ছি কে তোমার ওটা বলো, একটু ব্লগ স্টার্ট করো তো, মাম্মাম কিভাবে ব্লগ করে একটু করো না প্লিজ, ক্যামেরা চলছে না, এমনি ক্যামেরা ধরে আসে, তুমি দেখবে ভিডিও নেই বলো, আর ঠুস ঠুস করো না সোনা। এখন আমি বর্ষাটাকে ফোন করলাম যে তোরা বেরিয়েছিস, তো বললো হ্যাঁ বেরিয়েছি, তাই 8:30 বাজে, আফিফ তো এখানে খেলছিলো খুবই নোংরা হয়ে গেছে, তাই ওর পাপা একটু রেডি করিয়ে দিল, পাউডার লাগিয়ে দিল, দেন হেয়ারটা আঁচড়ে দিচ্ছে। আকাশে দৃষ্টি তোর, দৃষ্টি তোর, মনে মে জমে জানালার হাওয়া। আমরা এখন তিনজনে কমিউনিটি হলে চলে এসেছি, তো উপরে আসলাম, আর হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছি যে আজকে কিসের ইনভাইটে এসেছি আমরা, তো হ্যাঁ আজকে একটা পৈতের ইনভাইটে এসেছি, তো পৈতে না কি বলে আমি ঠিক জানি না, তো এটা নাকি ব্রাহ্মণদের হয় আমি এটাই শুনেছি, এর থেকে বেশি আমি জানি না, এর সম্বন্ধে জানি না, তো এটা নিয়ে একটা কাজ ছিল, আমি কিছুই জানতাম না, এই ইনভাইটটা হচ্ছে আমাদের ফ্ল্যাট থেকে, তো এসে এসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, তো সেটা নিলাম, দেন যে বলছিলাম না যে পৈতে জিনিসটা পলতে না পৈতে বলে সেটাও জানি না, তো এটা আমি সোশ্যাল মিডিয়াতে এসে সবার ব্লগ থেকে জেনেছি, যে প্রথম দেখেছিলাম ওমপিও 44 বলে একটা চ্যানেল আছে, ওরা একটা পৈতের অনুষ্ঠানে গেছিলো, তো ওখানে আমি বুঝতে পারছিলাম না যে পৈতেটা কী জিনিস, তারপর অনেকের কাছে জানার পরে একটু অর্ধেক জেনেছি, আর এই যে বাবুটা দেখছো এই বাবুটার কিন্তু আজকে পলতে হচ্ছে, পৈতে না পলতে আমি জানি না, যাই হোক যে কোনো একটা হবে, তো এই এই বাবুটা ফিফথ স্কুলেই পড়ে, একই সেন্ট পলসেই পড়ে, তো যাই হোক ওকে গিফট টিফট দিয়ে ওখানে 2 ছবি তুললাম, বেশি ছবি তুললে লজ্জা করছে, তাই আমরা 3 তলায় চলে আসলাম, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো চেয়ার ফাঁকা নেই, তাই সাইডে বসে আমরা ফটোশ্যুট করছিলাম, আমি, পাপা, আফিফ বসে আছে, আর বর্ষা, আমি, অপু তিনজনে ফটোশ্যুট করছিলাম।
অনেকক্ষণ ফটোশ্যুট করার পরে এবার চুলটাকে আমি বেঁধে নিচ্ছি, এবার খেতে বসবো। কারণ খাওয়ার সময় একটু শান্তি করে না বসলে না খেয়ে শান্তি পায় না। এই কমিউনিটি হলে এসি নেই তো প্রচণ্ড গরমের মধ্যে বসে খেতে হবে, তাই চুলটাকে গুটিয়ে নিলাম। আর একটা বাবুর হাতে তোমাদের যে গান দেখালাম না, ওটা তোমাদের কাছ থেকে দেখানোর কারণ আছে। কারণ আমার ছেলেটাও না, ও প্রচণ্ড গান পাগল, শুধু গুলি করবো, থানায় যাব, থানা থেকে বড় বন্দুক নিয়ে আসবো, গানটা নিয়ে এসে আপনাদেরকে গুলি করে দেবো, আর কোথাও গেলে বলবে আমি সঙ্গে করে গান নিয়ে যাব। তো ওই বাবুটাও আর কি, ও সেন্ট পলসে পড়ে ক্লাস ওয়ানে, একটা ম্যাডামের মেয়ে বটে, আমরা সবাই একসঙ্গে ফ্ল্যাটে থাকি। আর ওই ম্যাডামটা, ওই ম্যাডামের স্টুডেন্ট আমিও ওই স্কুলে ছিলাম আর কি। তো ম্যাডামকে কাছ থেকে নিইনি, এখন বর্ষারা ওই ম্যামের কাছে ইংলিশ পড়ে স্কুলে। তো যাই হোক, তাই সেটাই দেখে মজা পেলাম যে আমি ভাবতাম যে আমার ছেলে একাই গান পাগল হয়তো ছেলে, কিন্তু না, পৃথিবীতে অনেকই আছে এরকম। তো এখন খেতে বসলাম, একদমই নতুনত্বভাবে খাচ্ছি কলার পাতা। আমরা আজকে ভোজ খাচ্ছি আর কি। আর এটা কী বলো তো, এটা একটা মজাদার বিষয়, এটা একটা মেনু কার্ড, মানে মেনু কার্ডটা একদমই ইউনিক, খুব মজার এটা। তো খুব ভালো লাগলো মেনু কার্ডটা পেয়ে, তাই দেখলাম কী কী মেনু আছে। ফার্স্টেই দিয়ে দিল পমফ্লেট মাছ, দেন সেটা বসে খাচ্ছি পমফ্লেট ফ্রাই। তো কী কী খাচ্ছি আমি আর মুখে বলতে পারছি না, তোমরা ভিডিওতে দেখে নাও। এটা একটা পানির কাসুন্দি ছিল, এর মধ্যে একটা চানা মশলা ছিল আর কি। তো ওটা আমি খাচ্ছিলাম, দেন দেখে নিয়েছি ওটার মধ্যে মাটনের কিছু আইটেম দিয়েছে। আর মানে কী করবো সেই মুহূর্তে, তাই আমি কলা পাতাটা উল্টে নিলাম, কারণ মাটন আমি একদমই খাই না, ভাতের মধ্যে পড়ে গেলে সেই ভাত আমি আর তাকিয়ে দেখি না। এখানে একটু পোলাও ছিল, পোলাওটা শুধু খেলাম, দেন দেখো ডাল দিয়ে ভাত খাচ্ছি। মাটন তো খাই না, তাই মাছ নিয়েছি, মাছটা পছন্দ করি না। আর এখানে আমের চাটনি আছে, চাটনিটা কিন্তু অনেক মজার হয়েছে। বা এইভাবে আইটেম দেওয়াটা আমি এই প্রথমবার দেখলাম। এরপর কালাকান, কালাকান খেতে ভীষণই ভালোবাসি। এরপর আর একটা মিষ্টি এলো, সেটা খাইনি, ভিডিও করা হয়নি। দেন আইসক্রিম আর পান দিয়ে আমাদের ভিডিওটা শেষ হলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে দেখি পাপা অনেক ফিশ ফিশিং করে এনেছে। আজকে সানডে, তো প্রতি সানডে, এই যে আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত তখন প্রতি সানডে এখন ফিশিং চললো। তো সেই ফিশগুলো এবার আমি তো একা পরিষ্কার করতে পারবে না, তো আপাকে ডাকা হলো। আপা আসে প্রতিবারই যখনই ফিশ ধরে আনা হয়। তো এই আজকে আমরা ইনভাইটে আসবো, এবার ওইগুলো এত পড়ে থাকবে, এত মাছ, সেই কারণে আপা সুইটি এসে দুইজনের মাছগুলো ক্লিন করছিল। দেন আমি এখানে ভিডিওটা এন্ড করছি।